প্রথমে 5 বছর ধরে হাঁটু ব্যথা ছিল। তার আগে তো হাঁটু ব্যথা ছিল না না, তার হঠাৎ করে একদিন দেখছেন যে হাঁটু ব্যথা, একদিন এক করে অনেক ব্যথা, দুই হাঁটুর ব্যথা, এখান থেকে এই পর্যন্ত পড়ে গিয়েছিলেন বা এই ধরনের কোনো ব্যথা উঠতেই পারিনি। আমি যে কষ্ট করে করে উঠছি, কষ্ট যা রয়েছে সেই বোঝে, অনেক কষ্ট। যখন দিনের পর দিন ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, টাকাই শেষ করতেছি, ভালো আর হচ্ছে না। আমি সাহিত করছি, আমি ভালো হচ্ছে না, আমি এই জায়গায় যাব, ডিপিআরসিতে যাব, এই জায়গায় যাই, আমি সুস্থ আসবো। চিকিৎসা ভালো, উন্নত, সবাই ভালো, এখানকার যারা ব্যায়াম থেরাপি দেয় আমি এটা অনেক ভালো। আমি তো মনে করি আমি কোনোদিন মুখে ভালোই হবো না, আমার ভিতরে খালি কান্নাই, আমার ছোট মেয়ে হইলে আমি খালি কান দিই, আমি মানুষের দেয় না কান্দা, এখন কি আপনি কোনো সাপোর্ট নিয়ে উঠতে হয়, উঠে দাঁড়াতে হয়? না না, এখন আমি একাই উঠতে পারি, একাই সব কাজ করতে পারছেন? একাই, আমি নিজে চেক করছি যে দেখতাম উঠতে পারি নাকি। পারে, আলহামদুলিল্লাহ। আপনি নিজের শরীরের ভিতর থেকে আপনি বুঝতে পারছেন যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করো, আর যারা এত কষ্ট করতেছে কোনো জায়গা না যায় এই জায়গা যেন আসে। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই এই মুহূর্তে ভালো আছেন এবং সুস্থ আছেন, আর যারা এই মুহূর্তে সুস্থ নেই, কিছুটা অসুস্থ আছেন, আশা করব খুব শীঘ্রই তারা সঠিক চিকিৎসা নিয়ে তারাও সুস্থ হয়ে উঠবেন। দর্শক, ব্যথা শব্দটা যেরকম অনেক ছোট্ট একটি শব্দ, বাট এর গুরুত্ব এবং মাহাত্ম্য কিন্তু অনেক বিশাল। যার শুধুমাত্র ব্যথা নিয়ে হয় তারা বুঝতে পারেন যে ব্যথা আসলে জিনিসটা কী। এরকম অসংখ্য অসংখ্য রোগী, এবং বর্তমান যে সময়টা আমরা পার করছি এটি হচ্ছে শীতকাল, এই সময়টা দেখা যাচ্ছে যে যাদের একটু পুরাতন ব্যথা থাকে বা মূলত যারা ব্যথা রোগী তাদের কষ্টটা এই সময়টা আসলে একটু বেশি পরিমাণে বেড়ে যায়। এবং এই মুহূর্তে আমরা আপনাদের কাছ থেকে এরকম অসংখ্য ফোন পাচ্ছি যারা এই ব্যথা সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আমাদেরকে ফোন করছেন, এবং বিভিন্ন হসপিটালগুলোতেও আসলে তারা কিছুটা হিমশিম খেয়ে যাচ্ছেন আসলে এই অসংখ্য ব্যথা রোগী নিয়ে। তারপর আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই ধরনের পেশেন্টদেরকে আমরা সেবা দিয়ে সুস্থ করে তোলার জন্য, আল্লাহ যাতে আমাদেরকে সারা জীবন এই ধরনের তৌফিক দান করেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন মা, যিনি গত প্রায় 4-5 বছর যাবৎ ওনার হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছিল, পাশাপাশি ওনার PLID সমস্যা ছিল। প্রথম দিকে খুব স্বাভাবিকভাবে ওনার জীবন যাচ্ছিল, বাট হঠাৎ করেই একটা সময় এই স্বাভাবিক জীবনটা কিছুটা দুর্বিষহ হয়ে ওঠে। কি যে যন্ত্রণাদায়ক সেই সময়গুলো, সেই যন্ত্রণাদায়ক সময়গুলোর বর্ণনায় আজকে আমরা ওনার মুখ থেকে একটু শুনবো কি হয়েছিল এবং সেই অবস্থা থেকে উনি কিভাবে পরিত্রাণ পেয়েছেন, কিভাবে উনি মুক্তি পেয়েছেন, কিভাবে উনি স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, সেই বিষয়গুলো আজকে একটু ওনার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম মা, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম আসমা। আসমা, কোথায় থাকেন আপনি? উত্তরা থাকি। উত্তরা থাকেন, আপনার দেশের বাড়ি কোথায়? পাবনা। পাবনা জেলার কোথায়? সাথিয়া থানা। সাথিয়া থানায়। আচ্ছা, আমরা জানি আপনার তিন সন্তান, তিন সন্তানের জননী। আচ্ছা, কি হয়েছিল আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন, এবং এটা কতদিন আগে প্রথম শুরু হয়? প্রথমে 5 বছর ধরে হাঁটু ব্যথা ছিল। তার আগে তো হাঁটু ব্যথা ছিল না, হঠাৎ করে একদিন দেখছেন যে হাঁটু ব্যথা, একদিন এক করে অনেক ব্যথা, দুই হাঁটুর ব্যথা, এখান থেকে এই পর্যন্ত পড়ে গিয়েছিলেন বা এই ধরনের কোনো ব্যথা? উঠতেই পারেনি, নিজে কষ্ট করে করে উঠছি। আচ্ছা, পড়ে গিয়েছেন বা এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু মনে পড়ে? খালি সাপোর্ট দিয়ে ধরে ধরে উঠেছি। এটা কি হঠাৎ করে হলো নাকি? হঠাৎ করে একদিন দেখছেন আপনি হাঁটতে পারছেন না, বেড়ে আসছে ভালো মানুষ, হঠাৎ করে দেখছেন যে উঠতে পারছেন না, হাঁটতে পারছেন না, কোন কিছু সাপোর্ট নেই আপনাকে? সাপোর্ট ছাড়া আমি উঠতেই পারিনি, খুব কষ্ট, আমি কাঁদছি, অনেক কষ্ট করছি। তো যখন প্রথম দিকে আপনি হাঁটু ব্যথাটা শুরু হয় তখন তো কোমরে ব্যথা ছিল না? না না। আচ্ছা, তো হাঁটু ব্যথাটা যখন শুরু হয় এর জন্য কোনো ডক্টর দেখিয়েছিলেন সাথে সাথে? ডক্টর দেখাইছি, মেডিকেলে এক্স-রে দিয়েছে যে হাঁটু ক্ষয় গেছে। আচ্ছা, তখন বুঝতে পারলেন? অনেক ওষুধ খাইছি, অনেক ওষুধ খাইছি, ওষুধই আমার কত টাকা শেষ হয়েছে। কোন ধরনের ব্যায়াম বা কিছু দিয়েছিল নাকি শুধু ওষুধ দিয়েছিল? আর এক জায়গায় হ্যাঁ দিয়েছে ব্যায়াম, একটা পা উচ্চ করে করে ব্যায়াম দিয়েছে, আরও এক জায়গায় করছি, ওগুলো কোনো কাজ হয়নি, খালি শুধু টাকাই আছে।
আচ্ছা আচ্ছা, তো ডক্টররা কি বলেছিলেন যে ভালো হয়ে যাবেন বা সুস্থ হবেন? ডক্টররা এক জায়গায় আমার সার্জারির জন্য বলেছিল যে হাঁটু সার্জারির জন্য আপনাকে বলেছিল, হাঁটু না মেরুদণ্ড, মেরুদণ্ডে জি। আচ্ছা, হাঁটুটা যখন আপনার ব্যথাটা ধীরে ধীরে দেখছেন একটা সময় খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, মানে আপনি তো পুরো সংসারটা আপনি নিজেই আপনি সামলাতেন, সন্তানদেরকে ছোট ছোট বাচ্চা, আমি কাজ করতে পারি না, আমার স্বামী করে, আমি যে ব্যথার জন্য পারি না, একবার পারি একবার করি একবার শুয়ে থাকি। তো এই সুস্থ মানুষটা হঠাৎ করে আপনি একদিন দেখছেন আপনি আর বিছানা থেকে উঠতে পারছেন না, কারো সাহায্য নিয়ে চলতে হচ্ছে, এই যে রাতের পর রাত নির্ঘুম কাটতেছে আপনার ব্যথার যন্ত্রণায়, কষ্ট যা রয়েছে সেই বোঝে, অনেক কষ্ট। যখন দিনের পর দিন ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না, টাকাই শেষ করতেছি, ভালো আর হচ্ছে না। আমি সাহিত করছি আমি ভালো হচ্ছে না, আমি এই জায়গায় যাবো ডিপিআরসিতে যাবো, এই জায়গায় যাই আমি সুস্থ আসবো, চিকিৎসা ভালো, উন্নত, সবাই ভালো, এখানকার যারা ব্যায়াম থেরাপি দেয় আমি এটা অনেক ভালো, আমার কাছে অনেক ভালো। যখন আপনার এই দেখছেন যে আপনি ধীরে ধীরে পঙ্গু হয়ে যাচ্ছেন, বিছানা থেকে উঠতে পারছেন না, আপনার সন্তানকে যে কিছু করে খাওয়াবেন সেটা করে খাওয়াতে পারছেন না, খালি কাম তুমি ভালো আসো, টাকা দিয়ে কি করবে, তোমার শরীর ভালো থাকলে আমরা ই করবো, এরকম মন মরা থাকে, হাসি খুশি ভাবে থাকে না, মার অসুখ কেউ চায় মা করে থাকো। কখনো কি মনে হতো না যে এই যে আমি ওষুধ খাচ্ছি চিকিৎসা নিচ্ছি ভালো হচ্ছে না, আমি আর কোনোদিন ভালো হবো না? আমি তো মনে করি আমি কোনোদিন মুখে ভালোই হবো না, আমার ভিতরে খালি কান্নাই, আমার ছোট মেয়েদের খালি কান দিই, আমি মানুষের দেয় না কান্দা, আল্লাহ দেখছে, আল্লাহ দেখছে, নিজে একা একা কান্না করছে, চোখের পানি ফেলেছেন, সন্তান আপনাকে দেখে তারাও কষ্ট পেয়েছে, আপনার হাজবেন্ড সবাই কষ্ট পেয়েছে, সবাই সবাই পরিবার সবাই আমার এই কষ্ট, যে আমি সুস্থ হচ্ছি না, কেন সুস্থ হচ্ছি না, এত টাকা শেষ করতেছি, আল্লাহর রহমতে আমি এই জায়গায় আসছি। আচ্ছা, তো যখন আপনার এরকম খারাপ অবস্থা যে উঠতে পারছেন না, ঠিক সেই সময় এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান, তো স্যারের বিষয়ে প্রথম জানতে পারেন কি? ভিডিও দেখে জানছি, দেখছি অনেকদিনই, দেখতে 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 খালি আমি এই জায়গার আসারই পরিকল্পনা, আমি এই জায়গায় আসি, এই জায়গাতে আমি সুস্থ, মানে শুয়ে শুয়ে যখন বিছানায় কান্না করছেন একদম আশার আলো সব নিভে গেছে, ঠিক সেই সময়টাই ইউটিউবের মাধ্যমে সবার প্রথম স্যারের বিষয়ে জানতে পারেন, আমি এই শফিউল স্যারের ভিডিওই দেখি। আচ্ছা, এবং স্বপ্ন দেখতে থাকেন যে একদিন আপনিও আসবেন, এবং সেই অনুযায়ী একদিন আপনি সরাসরি স্যারের কাছে আসেন, স্যারের কাছে যখন প্রথম আসেন স্যার আপনাকে দেখেন, স্যার কি বলেছিলেন? স্যার বলছে সব ঠিক হয়ে যাবে, 15 দিন ভর্তি দিয়েছে, এর আগেও আল্লাহ ঠিক ভালো করে চলে যেতে পারবে, মানে স্যার বলেছিলেন 15 দিন থাকেন ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তাহলে কতদিন ছিলেন স্যার? আজকে 9 দিন। তার মানে তার আগেই আপনার প্রায় 6 দিন আগে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন, এবং এর মাঝখানে আপনার এই হাঁটু ব্যথার পাশাপাশি আপনার কোমরে ব্যথা শুরু হয়, এবং যখন কোমরে ব্যথা শুরু হয় সেটা কি আপনার কত বেশি ছিল, মানে কি হয়েছিল তখন? বেশি ছিল, খারাপ লাগেছে, ভালো লাগে না, অশান্তি লাগে, কাজকর্ম করি খাই দেয় ঠিকই, কিন্তু আগে তো হচ্ছে হাঁটু ভাঁজ করে হলো ধরে উঠতে পারতেন, যখন মেরুদণ্ডে ব্যথা শুরু হলো তখন তো একদম বিছানায় পড়ে যাওয়ার মতো অবস্থা, তখন ভালো লাগে না, কেমন লাগে, মাঝে টান করতে পারি না, সারাক্ষণ একটা ব্যথা, সারাক্ষণ একটা যন্ত্রণা, যে এমন ভালো হয়ে যাবো যেদিক মন চায় সেদিকই যাবো না, মানে বসে রয়েছে কে যেন ধরে রাখছে। বাসায় যখন আশপাশে মানুষ আসতো, আত্মীয় স্বজন আসতো, তারা দেখে তারাও কষ্ট পেত যে আসলে কি হলো, কিন্তু বলতে পারছেন না মনের কষ্ট, মনের কষ্ট বললে তারা আরো ই করে, যে ভালো চায় না, যে আরো সবাই খারাপ চায়, তামাশা, যে এ আরো কষ্ট পায় মরে যায়। একটা সময় মনে হতো যে আসলে এই যন্ত্রণা থেকে আসলে আল্লাহ আমাকে নিয়ে যাক, আমি মরে যাই, খালি কই আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, তাও আমারে কষ্ট দিও না, টাকা শেষ করতে তো ভালো তো ইনে সন্তান করে মুই টাকা পয়সা সব নিয়ে আমি চিকিৎসা করে ভালো আছি। তারপরে সেই অনুযায়ী এখন যখন স্যারের আন্ডারে ট্রিটমেন্ট শুরু করেন, আপনার 3 বেলা করে যখন থেরাপি শুরু হয়, এবং খুব দ্রুত সময়ের ভিতর আপনি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছেন, এখন কি আপনি কোনো সাপোর্ট নিয়ে উঠতে হয়, উঠে দাঁড়াতে হয়? না না, এখন আমি একাই উঠতে পারি, একাই সব কাজ করতে পারছেন? একাই, আমি নিজে চেক করছি যে দেতাম উঠতে পারে নাকি, পারে, আলহামদুলিল্লাহ। আপনি নিজের শরীরের ভিতর থেকে আপনি বুঝতে পারছেন যে আপনি এখন সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আল্লাহ তুমি সবাইকে সুস্থ করো, আর যারা এত কষ্ট করতেছে কোনো জায়গা না যায় এই জায়গা যেন আসে। মা, একটা সময় ছিল যখন আপনি বিছানায় যন্ত্রণায় কাতর হয়ে যখন আপনি এর উপায় খুঁজতেছিলেন, হাজার হাজার মানুষের ভিডিও দেখেছে, আমি আগে এই ভিডিওটা দেখিনি, এই ভিডিও দেখলে আমি কোনো জায়গায় যাইতাম না, এই জায়গায় আসতাম, এতগুলো টাকাও খরচ হতো না, টাকা খরচ হতো না আমার, কষ্ট পেতে হতো না, কষ্ট পেতে হতো না, আমি এই ভিডিওটা দেখছি মানে 3-4 মাস। আজকে
ঠিক আপনি একটা সময় যেমন ছিল আপনি অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন তাদের কষ্টের কথাগুলো শুনেছেন আচ্ছা ঠিক একই জায়গাটা আপনি আছেন এবং আপনার হয়তো এই ভিডিওটা অসংখ্য মানুষ দেখছেন তাদের জন্য কিছু বলবেন আমি তো বলি তারাও যেন কষ্ট না করে কোন জায়গা না যায় সরাসরি এই জায়গা আসে ও দূরে অন্যদিক গেলে আর টাকা পয়সা বেশি খুয়াই ভর খরচ এই জায়গায় ভালো এই জায়গায় চিকিৎসা করুক আলহামদুলিল্লাহ টাকা গেলেও শরীর শান্তি থাকবে দর্শক আপনারা শুনলেন এতক্ষণ আমার এই মায়ের কথা এবং এই পুরো সময়টাতে ওনার পুরো পরিবার ওনার সাথে ছিল ওনার পরিবারের প্রতিটা সদস্য ওনাকে সাহায্য করেছেন ওনার সন্তান ওনার হাজব্যান্ড উনি যখন রান্না করতে পারেননি ওনার হাজব্যান্ড তাকে সাহায্য করেছেন আসলে এটাই হওয়া উচিত আমাদের পরিবারের প্রতিটা সদস্যের এরকমটাই হওয়া উচিত দেখুন আপনি যখন মনোবল পাবেন আপনার পরিবারের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন তখন কিন্তু আপনার বেঁচে থাকার ইচ্ছা বা আপনার সুস্থ হওয়ার প্রবণতা বা আপনার যে আকাঙ্ক্ষা সেটা অনেক বেড়ে যাবে এবং তাহলেই কিন্তু আপনি সুস্থতা পাবেন আমরা যে কোনো লক্ষ্যে আসলে পৌঁছাতে পারি আসুন দর্শক ওনার হাজব্যান্ডের সাথে আমরা একটু কথা বলি কি হয়েছিল সেই সময়গুলো একটু ওনার কাছ থেকে আমরা একটু শুনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে আমার নাম মোহাম্মদ মাহবুব হাসান মাহবুব হাসান স্যার কি করেন এমনি পেশাগতভাবে আমি উত্তরখান্ড রাজাবাড়ি রহমতে আলম ইসলাম মিশন পরিচালিত একটা মাদ্রাসা ওখানে শিক্ষকতা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর মানুষ গড়ার কারিগর মানুষদেরকে আশার আলো দেখাচ্ছেন আলোর পথ দেখাচ্ছেন স্যার আমরা জানি আমাদের এই মায়ের উনি যেটা বলেছেন গত প্রায় পাঁচ বছর আগে থেকে হঠাৎ করে ওনার হাঁটু ব্যথা শুরু হয় পার এবং কিছুদিন পর থেকে ওনার কোমরে ব্যথা শুরু হয় যেটা পিএলআইডি বলে ওই সময়টার কথা যদি একটু বলেন কেমন দেখেছিলেন কি হয়েছিল আসলে এই প্রথমে আমাকে বললো যে হাঁটু ব্যথা আমি তো উঠতে পারি না কষ্ট হয় পরে বললো ক্যালসিয়ামের হয়তো অভাব তারপরে পায়ের দুই পায়ের যে ভিতরের শিরাগুলো মোটা শিরাগুলো এগুলো এত ব্যথা হইতো সে মানে ওঠা তার পক্ষে কষ্টকর আর তখন আমি ইয়েতে নিয়ে আসি হাসপাতালে ঠিক ডাক্তারকে দেখাই ডাক্তার কিছু ওষুধ দিলেন আর বললেন যে রেস্টে থাকবেন কোনো নড়াচড়া করবেন না একদম শুয়ে থাকবেন এক মাস শুয়ে থাকবেন ৪০ দিন শুয়ে থাকবেন আর কোনো মতে নড়া উঠাই যাবে না তুমি বললো এটা কীভাবে সম্ভব একটা মানুষ তো শুয়ে থাকলে তারা ধীরে ধীরে সে আরো পঙ্গু হয়ে যাবে আর আমার ঘরে একমাত্র আমার স্ত্রী হলো কাজের লোক আর আমি আমার বাচ্চারা হলো সবাই ছোট তাদেরকে দেখাশোনা রান্না বাড়ি আমিও শিক্ষকতা করে এক জায়গায় গেলে ঘরের কাজটা কে করে তবু সে অনেক কষ্ট করে কাজ করছে আর এর মাঝে আমি আরও উত্তরাতে একটা থেরাপি সেন্টারে ৯ দিন থেরাপি দিছি আচ্ছা ডেইলি বাড়ির থেকে বাসার থেকে নিয়ে আসতাম রিক্সায় যাইতাম আনতাম কিন্তু যখন থেরাপিটা দেয় তখন একটু ভালো লাগতো আবার দেখা যায় রিক্সায় জার্নি করে যাওয়ার পরে কিছু দুই চার ঘন্টা পরে আবার ঠিক আগের মতো তার স্বাভাবিক অবস্থা ফিরে আসতেছে না মানে আশার আলো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল আর আমিও চিন্তা করছি অনেক মানসিকভাবে ভেঙে পড়তেছিলাম যে এই বয়সে বা আমার ছেলে মেয়েরা আছে এই বয়সে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আমার এই বাচ্চাদের জীবনে কি হবে কি হবে আমি অনেকটাই ভেবে অনেক আশাহত হয়ে গেছিলাম তারপরে একদিন ভিডিও দেখলাম ওই যে ঢাকা লালমাটিয়ার টাঙ্গেলবাড়ি এক স্যারের ওটাও দেখছি তারপরে হঠাৎ করে শফিউল্লাহ বন্ধন স্যারের দেখলাম আর টিভিতে এসে টিভিতে দেখতাম পরের দিন যাই হোক টাকা পয়সা যাই হোক কিন্তু মানুষের জীবনই বড় স্বল্প বেতন হলেও কষ্ট করে হলেও আমি সেখানে যাব আসছি আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ যত কষ্টই লাগুক কিন্তু এখন খুব আশার আলো দেখতেছি যে আল্লাহ তাআলা সুস্থতা দান করছে আলহামদুলিল্লাহ এখন আগামী দিনগুলো আল্লাহ যেন এভাবে সুস্থ রাখে এবং বাকি দিনগুলো আল্লাহ যেন এভাবে সুস্থ অবস্থায় জীবন কাটাতে পারি আর আগামী যারা এই রোগে আক্রান্ত তাদেরকে আমি বলি যে ভাই বা বোনেরা যারাই আক্রান্ত আছে
এখানে আসেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে ফিরে যাবেন। আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক। দর্শক দেখুন, এই যে আজকে যে চোখের পানি, এটা কিন্তু আনন্দের, ভালো হওয়ার, সুস্থ হওয়ার। এতদিন যে পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, যে ত্যাগ স্বীকার করেছেন, সেটা থেকে যখন মানুষ মুক্তি পায়, মানুষ বাকরুদ্ধ হয়ে যায়, মানুষ ভাষা হারিয়ে ফেলেন। আমরা আশা করব আমাদের এই মায়ের মতো এরকম অসংখ্য অসংখ্য মা বাবা ভাই বোন আছেন, যারা যারা এই ধরনের সমস্যাটা ভুগছেন, তারা অবশ্যই সঠিক চিকিৎসা গ্রহণ করবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করে তারা সুস্থতায় ফিরে আসবেন এবং তারাও স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করবেন। ব্যথা নিয়ে আর একটি দিনও না, ব্যথামুক্ত সম্পূর্ণ সুস্থভাবে একটি দিন আমরা চাই। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ডিপিআরসিকে আমাদের অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং এরা যেন যুগ যুগান্তরে আরও মানুষের সেবা দিতে পারে, এটাই কামনা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।